হ্যালো ভিভার্স সবাইকে আজকের রেসিপি দেখার জন্য ওয়েলকাম করছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রাইস কুকারে প্লেন পোলাও রেসিপি করে দেখাবো আশা করছি আপনারা সবাই আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি প্রথমে একটি কড়াইতে চার টেবিল চামচ তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে আমি এক মিনিটের মতো ফ্রাই করে নিব তারপর আমি এতে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি আরও দিচ্ছি দু তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ এগুলোকে আবারও একটু হালকা করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এবার আমি এতে অ্যাড করে দেব এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা এবার সবগুলোকে আবারও একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত আদা এবং রসুনের কাঁচা গন্ধটা থাকে তারপর আমি এতে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে হালকা একটু চিঁড়ে দিয়ে দিয়েছি আবারও ভেজে নেব কিছুক্ষণের জন্য তারপরেতে এতে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ এবার সবগুলোকে মিক্স করে এতে আমি দুই কাপ চিনি গুঁড়া চাল দিয়ে দিয়েছি এই চালগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে পানি সরিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি আমি এগুলোকে প্রায় পনেরো মিনিট আগে ধুয়ে রেখেছিলাম এবার চালগুলোকে চুলার আঁচ লো মিডিয়ামে রেখে খুব ভালো মতো ফ্রাই করে নিব চালগুলো ফ্রাই করতে করতে চালগুলো অনেকটা সাদাটে ভাব হয়ে যাবে এবং চালগুলো থেকে শন একটা শব্দ বের হবে যখন নাড়ব ঠিক তখনই বুঝতে হবে যে চালগুলো ফ্রাই হয়ে গিয়েছে আপনারা যারা চুলায় এই রেসিপিটা করতে চান তারা চালগুলো ভাজি হয়ে গেলে এই কড়াইটাতেই যতটুকু চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিবেন আমি যেহেতু আজকে রাইস কুকারে করব তাই আমি চাল ভাজি হয়ে গেলে এবার চালগুলোকে রাইস কুকারে ঢেলে দেব এবার আমি এতে তিন কাপ গরম পানি দিয়ে দিয়েছি পানি আমি আগে থেকে গরম করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা এক কাপ দুধ যেহেতু আমি চাল দুই কাপ নিয়েছি সেহেতু তিন কাপ পানি এবং এক কাপ দুধ মোটমাট চার কাপ আমি দুধ পানি দিয়ে দিয়েছি এবার আমি রাইস কুকারে বসিয়ে সুইচ অন করে দিয়েছি অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত যখন পানি শুকিয়ে আসবে তখন আমি এতে দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এবার এতে আমি দিয়ে দিব টেস্টের জন্য তিন চারটি আস্ত কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আবারও ঢেকে এবার অপেক্ষা করব পুরোপুরি পানি শুকিয়ে আসা পর্যন্ত সবশেষে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ব্যাস তৈরি হয়ে গেছে ঝটপট প্লেন পোলাও রেসিপি এবং এই পোলাওগুলো অনেক বেশি ঝরঝরে হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে আর আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন রাইস কুকারে প্লেন পোলাও রেসিপি আর আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন